ইংলিশদের বিরুদ্ধে সাকিবের সেঞ্চুরি, 387 রানের লক্ষ্য তারা করছে বাংলাদেশ। তিন দেশে 12 দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইস্যু সংকটে ভুগছে বিএনপি, খালেদার নিরাপত্তায় সরকার সচেতন বললেন কাদের। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ, স্টেশন টার্মিনালে উপচে পড়া ভিড়। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21247online। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে 12 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:55 প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে কাতার এয়ারলাইন্সের একটি বিমান ফিনল্যান্ড সময় সন্ধ্যা 6টায় প্রধানমন্ত্রীকে নিয়ে হেলসিঙ্কি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফিনল্যান্ডে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠক এবং অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। এর আগে সৌদি আরবে 3 দিনের সফরকালে বাদশাহর আমন্ত্রণে 14তম ওয়াইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। 28 মে ত্রিদেশীয় সফরের প্রথম গন্তব্য টোকিওতে পৌঁছান প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ফজলে মাহমুদ ভুল করে পাসপোর্ট নেননি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভদ্রলোক যে গিয়েছেন পাইলট, তিনি ভুল করে এটা করেছেন। ইমিগ্রেশনের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা বলেছেন সবসময় ইনারা যান এবং আমরা জিজ্ঞাসা করি, তারা বলেন যে আমাদের পকেটেই আছে। তারপরও সে যখন পাসপোর্টটি মানে চেয়ে দেখেন নাই, সেই জন্য আমাদের পুলিশ প্রধান তাকে অলরেডি সাসপেন্ড করেছেন। বিএনপি ইস্যু সংকটে ভুগছে, তাই খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে বিষোদগার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঈদ পরবর্তী কার্যনির্বাহী পরিষদের বৈঠক শেষে মন্তব্য করেন তিনি। বৈঠকে দলটির 70তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলে ধরেন সাধারণ সম্পাদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় সরকার সচেতন, আন্দোলনে ব্যর্থ হয়ে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে বিএনপির এমন উদ্বেগ বলেও মন্তব্য করেন তিনি। নিরাপত্তা ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন এবং তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে ওখানে রাখা হয়েছে। তাদের নেতৃত্বের কোনো সামর্থ্য এতদিন প্রমাণ করতে পারেননি, একটা আন্দোলন করতে পারেননি, এখন এইসব কথা বলা ছাড়া তাদের সামনে আর কোনো ইস্যু নেই। ঈদের ছুটি শেষ, কাল খুলছে অফিস আদালত, রাজধানীতে ফিরছে নগরবাসী। সড়ক মহাসড়কের উন্নয়ন হয়েছে বলে ঝক্কি ঝামেলা ছাড়া ফিরতে পেরেছেন বলে জানান তারা। সহকর্মীদের সহায়তায় রিপোর্ট আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষে আবারও ইট পাথরের নগরীতে ফিরছে রাজধানীর বাসিন্দারা। রোববার থেকে সরকারি কিংবা বেসরকারি কর্মস্থলে শুরু হবে চিরায়ত ব্যস্ততা, তাই মন না চাইলেও এই ফেরা, আপনজনদের সান্নিধ্যে ফুরফুরে মেজাজে ফিরছেন তারা। অনেক জায়গায় গিয়েছি এবং অনেক ঘুরেছি। ঈদ ভালো হয়েছে, পড়াশোনার কারণে স্কুল আছে, বন্ধ শেষ হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি আসতে হয়েছে, পরে আবার ভিড় হবে, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। মানে হাওড়ের এসে আসছি, ভালো হয়ে আসছি, কোনো একটু লেট হয়েছে, হয়তো 1 ঘন্টা লেট হয়ে গেছে, কিন্তু আসছি, ভালোভাবেই আসছি, কোনো প্রবলেম হয়নি। বাস টার্মিনালগুলোতেও রাজধানীতে ফেরা মানুষের ভিড়, সড়কে কোনো ভোগান্তি না থাকায় স্বস্তি তাদের মাঝে। লঞ্চ টার্মিনালও দক্ষিণবঙ্গ ফেরত মানুষের ঢল। নানি বাড়ি এটা ছিল আমার প্রথম ঈদ। যত কষ্ট হোক তারপর ভালোই লাগে,
ছুটি শেষে দু একদিনের মধ্যেই চিরচেনার রূপ ফিরে পাবে ঢাকা নগরী। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাজেট নিয়ে তৃণমূলের মিশ্র প্রতিক্রিয়া, মৌলিক চাহিদা পূরণের দাবি। নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার, জামিন নামঞ্জুর। আবু রহমান, রাত ১১টার ২১ সংবাদ। এবার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। আসন্ন বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের মানুষ। জিনিসপত্রের দাম নিয়ে অভিযোগ না থাকলেও স্বাস্থ্যখাতের বেহাল অবস্থার প্রসঙ্গ এসেছে ঘুরে ফিরে। সব মিলে বাজেটে মৌলিক চাহিদা পূরণের দাবি করেন তারা। অখিল পোদারের রিপোর্ট। তৃণমূলের মানুষ বাজেট না বুঝলেও বাজার বোঝেন, তাই তাদের হাতে আমরা তুলে দিয়েছিলাম ১০০ টাকা। জানতে চেয়েছিলাম এই টাকাই তিনি কিভাবে মেটাবেন প্রতিদিনের চাহিদা। এই ১০০ টাকার মধ্যে ৩০ টাকা আমার সংসারে যাবে, ৪০ টাকা লেখাপড়ায়, চিকিৎসা খাতে যাইতেছে, সমস্ত কিছু খরচ নিয়ে এখন আমি ১০ টাকা আমি ঋণ, ৫০ টাকা ৬০ টাকা ওষুধে চলে যায়। তা আমি খাবার খাবো কি দিয়ে? আমি বাচ্চাদের খাতা কলম কি দিয়ে কিনবো? ৫০ টাকা ধরেন খাবার দাবারের জন্য, আর ২০ টাকা হয়তো ডাক্তারি ওষুধের জন্য, ওইটাই বড়। নির্ধারিত টাকার কতটুকু খরচ করবেন কোন খাতে, এমন প্রশ্নের উত্তর এসেছে নানান আঙ্গিকে। ২৫ টাকা সংসারিত লাগাই, ছেলে মেয়ে লাগাই ২০ টাকা, একটা মেয়ে পড়ে, খুব কষ্ট হয়ে যাবো জীবন আমরা কাটাই। আরেকটা খরচ আছে বর্তমানে, মোবাইল ফেসবুক, প্রতিদিন ওই মোবাইলে কি জানি ভরে, ওইটার জন্য টাকা দিতে হয়, খাই আর না খাই ওই মোবাইলে ওই টাকাটা দিতেই হয়, বাচ্চাদের নাহলে সংসারে অশান্তি। পড়ালেখার মধ্যে যদি একটু কিছু সহযোগিতা করে তাহলে আমার জন্য একটু ভালো হয় আর কি। আমার ৩০ টাকা লাগবে ওষুধের, আমার চলার খরচ আছে, হাত খরচ আছে, আমার ওয়াইফের হাত খরচ আছে, এইভাবে অংশ মানে ১০০ টাকায় খুব টাফ হয়ে যায়। তবে বাসস্থানের চেয়ে স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিতে বেশি গুরুত্ব দেওয়ার কথাই বলেছেন তৃণমূলের মানুষ। কৃষকের ফসল ফলায় কিন্তু ধানের দাম কম পায়, তাইলে এখানে হবে না। আমি ৫০ টাকা দিয়ে সংসারের খাবার দাবার ইয়াতে, লেখাপড়ার ইয়াতে ২০ টাকা, আর ২০ টাকা মনে করেন আমি এই ওষুধপত্র বাবদ, আর ২০ টাকা আমি পারলে সঞ্চয় রেখে দেবো। আমার কাপড় চোপড়, আমার ওয়াইফের কাপড় চোপড়, বাচ্চাদের কাপড় চোপড়, এবার আবার গ্যাস, আমার এখানে হচ্ছে না। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, কলাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকা। এবার বিএবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। ঈদ উল ফিতর উপলক্ষে বন্ধ থাকা সাতক্ষীরার ভোমরা ও দিনাজপুরের হেলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে কাল থেকে। বন্দর কর্তৃপক্ষ জানায় ঈদ উদযাপনের কারণে গত রোববার থেকে আজ পর্যন্ত বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই সময় ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিশ্বকাপে বড় স্কোর তাড়া করতে পারল না বাংলাদেশ, ইংলিশদের কাছে ১০৬ রানের হার। তিন দেশে ১২ দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইস্যু সংকটে ভুগছে বিএনপি, খালেদার নিরাপত্তায় সরকার সচেতন বললেন কাদের। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ, স্টেশন টার্মিনালে উপচে পড়া ভিড়। সর্বশেষ খবর জানতে ডাল করুন ২০০২ আর ভিজিট করুন ২১.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরে সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গে থাকুন।